থানার ভিতরেই জোরালো বিস্ফোরণ, গুরুতর আহত চার পুলিশ কর্মী। সোমবার জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর থানা। সূত্র মারফত জানা যায়, থানার দোতলার মালখানার ভিতরে এই বিস্ফোরণ ঘটে। একটি ব্যাটারি ফেটে এই বিস্ফোরণের ঘটনা বলে জানা যায় পুলিশ সূত্রে। দুর্ঘটনায় গুরুতর আহত চার পুলিশ কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, যদিও তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই খবর। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানায় ছুটে আসেন পুলিশ সুপার কে সরবরি, রাজকুমার সহ পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, বহরমপুর থানার দোতলায় মালখানা পরিষ্কারের কাজ চলছিল। মালখানায় রাখা মোবাইল টাওয়ারের পুরনো ব্যাটারি ফেটেই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আপনি কি সে সময় ওখানে ছিলেন? হ্যাঁ অবশ্যই ছিলাম। কি বুঝতে পেরেছিলেন যে কি ঘটনা? কি নাম দাদা আপনার? নামটা আপনার নাম কি? হাতে লেগে হাতে তাই তো। ওখানে কি ব্যাটারি কি মজুদ করে রাখা ছিল? কতজন ছিল ওখানে? ঠিক জানি না। ব্যাটারি ভিতরে নামা না না মানে নামা না ভাই, একটু কিসের ব্যাটারি? টাওয়ারের 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 ব্যাটারি। আচ্ছা, আপনার আপনারা কজন আহত হয়েছেন? কতজন ছিলেন ওখানে ভেতরে দাদা? কতজন ছিলেন আপনারা? আপনার নাম কি দাদা? আমরা চার পাঁচজন ছিলাম। আপনি কি এসআই? মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, টিভি নিউজ 10।